এর মাঝখানে আমি মেসির শেফ হিসেবে কাজ করছি আর্জেন্টিনা টিমের। সো ওই সময় একটা আর্জেন্টিনা টিমে আপনি শেফ ছিলেন নাকি? আই ওয়াজ দ্য শেফ ফর এই তথ্যটা জানতাম না তো মেসিস ইন্টারন্যাশনাল গেমস। আচ্ছা আচ্ছা। মাসিজন বাংলাদেশ আসছে তখন আমি ওখানে ছিলাম, ফুটগুলো আমার আন্ডারেই ছিল সব। আচ্ছা আচ্ছা। সো এই লং একটা যাযাবর লাইফ কাটিয়ে খেলোয়াড়দের শেফ হওয়া আর ধরনের রেস্টুরেন্টে শেফ হওয়া তফাৎ ডিফারেন্ট, টোটাল ডিফারেন্ট। মানে খেলোয়াড়দের জন্য মাথায় রাখতে মেসি ইজ নাম্বার 1 প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। মেসি কি খায় আসলে? ও অ্যাকচুয়ালি আমাদের ওদের একটা মেডিকেল থেকে ওলা ডক্টর একটা সাজেস্টেড করে ফুড, ওই ফুডের যে গ্রাম আছে সেই গ্রাম অনুযায়ী দিতে হবে। 100 গ্রাম রাইস মানে উনি চাইলে ওনার মতো খেতে পারবেন না। ইভেন দোজ আমি একটা সুন্দর গল্প বলি আপনাকে, ভিনটেজ রেস্টুরেন্টে মেসিকে খাওয়াচ্ছি আমি। তো ওখানে আর্জেন্টিনায় নো নো এটা এই ভিনটেজ রেস্টুরেন্টটা আমাদের ঢাকা শেরাটনের সবচেয়ে নাম করা রেস্টুরেন্ট ছিল যেটা ওয়ার্ল্ডের মধ্যে। ও ঢাকায়? হ্যাঁ ঢাকায়। ও মেসি যখন ঢাকায় এলে, যখন আসছে আচ্ছা, তখন আমি খাবার তৈরি করছি এখানে। তখন আমি ঢাকা শেরাটনেরই সুশেফ হিসেবে ছিলাম। এই খাবারটাকে যখন বানাই তখন মেসি, আমি তখন ওদিকে তাকিয়ে চিন্তা করলাম যে ওয়ার্ল্ডের এক নাম্বার প্লেয়ার যার কোনো অর্থ করি পয়সার কোনো অভাব নেই, বাট ডক্টর সাজেশন ছাড়া সে একটুখানি খেতে পারবে না। এবং শেফ আসছে, শেফ দিয়েগো যেটা আর্জেন্টিনা টিমের মেইন এক্সিকিউটিভ শেফ, আমরা তো সব কন্ট্রাকচুয়াল যে এই ম্যাচ ওই ম্যাচ ওখানে কাজ করব। তো ওনার কাছে থেকে উনি আমাকে এসে বললো যে ড্যানিয়েল আমাকে একটা এমটি পানির বোতল দাও, স্টিকারটা খুলে, স্টিকার খুলে আমি পানির বোতলটা দিলাম। তো পানির বোতলের ভিতরে জাস্ট এইটুকু পরিমাণ স্প্রাইট, নর্মাল স্প্রাইট, যেটা আমরা যে স্প্রাইট খাই না কাঁচের বোতলে, এই স্প্রাইট ঢাললো, একটা টিস্যু পেপার দিয়ে পেঁচায় মেসির সামনে গিয়ে এসে রাখলো। তার মানে মেসির হচ্ছে স্প্রাইট খাওয়া নিষেধ, সুগার জাতীয় খাওয়া নিষেধ। ওখানে দেখে এটা দেওয়ার পরে আবার মেডিকেলে কেটে দেওয়া হলো যে এরপরে যে ডেজার্টটা ছিল সেই ডেজার্টটা মেসি পাবে না। ওই ডেজার্টে যে সুগার পরিমাণ আছে সেটা অলরেডি সে স্প্রাইটের সাথে নিয়ে নিছে। তো এইটা হচ্ছে এত অঙ্ক করে জীবন চলে নাকি? এবং তাদের খেলতে যাওয়ার আগে কত ঘন্টা আগে তাদেরকে এনার্জি ড্রিঙ্কটা দিতে হবে, কত ঘন্টা আগে সে লিকুইড খেতে পারবে, তার কত ঘন্টা আগে সে ড্রাই ফ্রুট খাবে, এগুলো সব মেনুর ভিতরে থাকে। এবং একটা প্লেয়ারের খাওয়া বানানো আর এখানে বাংলাদেশে 5,000 লোকের খাবার বানানো সেম হেডেক, এবং আরও বেশি হেডেক হচ্ছে খাবারটা খাওয়ানোর পরে যখন রুমে ঘুমাইতে যাই যে বাই চান্স যদি ফুড পয়জন হয় কোনো কিছু হয় আমার গলা কাটবে সবার আগে। এবং ডক্টর খাবে হচ্ছে 2 ঘন্টা আগে, তার 2 ঘন্টা পরে সেই ফুডটা সার্ভ হবে সেই প্লেয়ারের। নট ইভেন দ্যাট, বাংলাদেশ প্রাইম মিনিস্টার যে আছে আমাদের অনারেবল শেখ হাসিনা, ওনার যে ফুডের মেনু ওটাও আমি লং ইয়ার ঢাকা শেরাটনে থাকা অবস্থায় আমি খাবারগুলোকে বানিয়েছি, বঙ্গভবনের খাবারগুলো বানিয়েছি আমি, এগুলো সব অনেক বেশি রেস্ট্রিক্টেড, বিকজ ফুডটা হচ্ছে মেন। ফুডটাকে আমরা বলি যে শুধু খাবারের জন্য না, কিন্তু এটা কিন্তু তার লাইফ, তাকে জীবন দেয়, অনেক বেশি ঝামেলা। এবং হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ভালোভাবে মেনটেন করতে হয়।